বাংলাদেশের রাজনীতি ও নির্বাচন নিয়ে কূটনৈতিক তর্কে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং রাশিয়া মস্কোর অভিযোগ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা বিক্ষোভ সংঘটিত করতে বিরোধী শীর্ষ এক নেতার সাথে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত তবে অভিযোগ অস্বীকার করে একে উদ্দেশ্য প্রণোদিত বলছে ওয়াশিংটন বিষয়টিকে দুই পরাশক্তির দ্বন্দ্বের জের মনে করেন বিশ্লেষকরা প্রথমবার টাকা নিজ বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়াকে প্রভাবিত করার চেষ্টা আছে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা এজন্য অক্টোবরের শেষ দিকে বিরোধী দলের শীর্ষ নেতার সাথে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যেখানে সরকার বিরোধী বিক্ষোভ সংগঠিত করার পরিকল্পনা নিয়ে আলোচনা হয় বিবৃতিতে এমন দাবি করেছে মস্কোর মুখপাত্র মারিয়া জাখারোভা রুশ এই কূটনৈতিক বলেন সংবিধান অনুসরণ করে বিদেশি শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা ছাড়াই স্বাধীনভাবে জাতীয় নির্বাচন পরিচালনা করতে সক্ষম বাংলাদেশ এর জবাবে পাল্টা বিবৃতি দেয় ঢাকার মার্কিন দূতাবাস বলা হয় হাস নিয়ে ভুল তথ্য প্রচার করছে রাশিয়া বাংলাদেশের কোনো দলকে সমর্থন করে না যুক্তরাষ্ট্র কাউকে অগ্রাধিকারও দেয় না

অভ্যন্তরীণ আলাপ আলোচনার মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে আমরা সমাধান করতে পারি সে হচ্ছে সর্বোত্তম ব্যবস্থা তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী আর ফোনে পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও মেলেনি সারা ইউক্রেন যুদ্ধের শুরুতেও ঢাকাকে পাশে টানতে এভাবেই টানাটানি করেছিল পরাশক্তিরা মোশাদ হাসিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা